নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই রান্নাটা কিন্তু শীতে স্পেশাল, কারণ যে জিনিসগুলো দিয়ে রান্না হবে সেটা সবই এই সময় পাওয়া যায়। আজকে আমার মা জ্যান্ত পুঁটি মাছ দিয়ে শীতে একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে দেখাবে। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই পুঁটি মাছগুলো একদমই জ্যান্ত এবং ফ্রেশ, এবং প্রতিটা পুঁটি মাছে যখন এই ভিতরটা কেটে নেওয়া হচ্ছে, এই ভিতর থেকে কিন্তু তেল বার হচ্ছে। অনেক ক্ষেত্রে পেটে ময়লা থাকে, কিন্তু এই মাছের পেটগুলোতে তেল আছে, সুতরাং মাছগুলো অনেক বেশি টেস্টি হবে। এইভাবেই সমস্ত মাছ আস্তে আস্তে কেটে নেওয়া হলো। এখানে টোটাল 500 গ্রাম পুঁটি মাছ আছে, তার থেকে আজকে 200 গ্রাম পুঁটি মাছ রান্না হবে। সমস্ত মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে তারপর এভাবে পেটের অংশটুকু কেটে পেটের এই তেল থেকে বার করে দেওয়া হলো, যাতে এটাতে আর কোনো কিতভাব না থাকে, এবং কানকোগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হলো। তারপর এর ভিতরে অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হলো। তারপর কড়াইয়ের ভিতরে রিফাইন তেল গরম করে পুঁটি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। পুঁটি মাছগুলো কিন্তু বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার পুঁটি মাছগুলো এরকম একটা একটা করে আলাদা আলাদা করে সাইডে দিয়ে দেওয়া হলো, এবং যেগুলো উপরে আছে সেগুলো খুন্তিসে আছে এইভাবে আস্তে আস্তে করে সাইডে দিয়ে দিতে হবে। পুঁটি মাছের একটা পিস হওয়ার পরে তবেই কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু পুঁটি মাছ জড়িয়ে যেতে পারে। তাই একটা পিট হয়ে যাওয়ার পর তারপর এটাকে আস্তে আস্তে উল্টিয়ে নেওয়া হলো। পুঁটি মাছগুলোকে কিন্তু একটু কম কম ভাজতে হবে, খুব কড়া করে কিন্তু এটাকে ভাজা যাবে না। হালকা লালচে হয়ে এলেই এগুলোকে তুলে নিতে হবে, কারণ আজ যে রেসিপিটা বানানো হবে তাতে কিন্তু মাছটা হালকা ভাজার প্রয়োজন। এভাবেই আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেওয়া হলো। এবার মাছগুলোকে আস্তে আস্তে পাত্রে তুলে নিতে হবে। এইভাবে সমস্ত মাছ আস্তে আস্তে পাত্রে তুলে নেওয়া হলো। এইবার বাকি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের ভিতরে সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে আগে ভেজে নিতে হবে। সমস্তটা তেলে ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো গলে গেলে তার ভিতরে অল্প কিছুটা ধনে পাতা আর কড়াইশুঁটি দিয়ে দেওয়া হলো। এখানে ধনে পাতাগুলো কিন্তু কোনো ডাঁটি থাকবে না, কিন্তু ডাঁটি থেকে পাতাগুলো এভাবে আস্তে আস্তে করে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এবার কড়াইশুঁটি ধনে পাতা সমস্তটা ভিতর থেকে তেল ছেড়ে এলে এর ভিতরে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেওয়া হলো। এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একসাথে বাটা ছিল, এখানে সাদা সর্ষে বাটা ছিল। এইবারে সমস্ত মশলা থেকে অল্প একটু তেল বেরিয়ে এলে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। তারপরে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো। দিয়ে হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটাও চলে যায় এবং এই জলটা ফুটে বেশ গাঢ় হয়ে আসে সর্ষে পোস্তর সাথে মিশে। এইবার এর ভিতরে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিতে হবে। পুঁটি মাছের সাথে এই সমস্ত ঝোলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পুঁটি মাছ কড়াইশুঁটি আর সর্ষে পোস্ত দিয়ে এরকম একটা ঝাল শীতকালে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তবে পুঁটি মাছগুলো এরকম জ্যান্ত হলে তবেই কিন্তু পুঁটি মাছগুলো অনেক বেশি টেস্টি হবে। তবে কেউ যদি কড়াইশুঁটি বা ধনে পাতাটা না দিতে চান, সেক্ষেত্রে কড়াইশুঁটি বা ধনে পাতাটা না দিয়েও আপনারা এই ঝালের রেসিপিটা করতে পারেন। এখানে পুঁটি মাছের বদলে আপনারা মৌরলা মাছ বা ঝ্যানা মাছ ব্যবহার করে এই রান্নাটা করতে পারেন। এইবার এর ভিতরে নুনটা দিয়ে দিতে হবে। নুনটা কিন্তু প্রথম দিকে দিলে হবে না, তাহলে নুনটা দেওয়ার সাথে সাথে মাছ যখন দেওয়া হবে মাছ কিন্তু নুনগুলো অ্যাবজর্ব করে নেবে, তাই মাছের ভিতরে ঝোলের পরিমাণটা বেশ কিছুটা ঢুকে যাওয়ার পরেই কিন্তু নুনটা দিতে হবে, যাতে মাছে নুনের পরিমাণটা বেশি না হয়, সমস্ত দিকে নুনের পরিমাণটা ব্যালেন্স থাকে সেই জন্য। কারণ মাছের ভিতরে তো অলরেডি নুন দিয়ে ভাজা ছিল, সেই কারণে মাছের ঝালটা একদমই শুকিয়ে এসেছে। দেখুন একদম কমে গেছে পুঁটি মাছের গায়ের মাখা মতো। এইবার এর ভিতরে ধনে পাতা কুচি, 2 কাঁচা লঙ্কা আর এখানে
কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেয়া হলো। কাঁচা লঙ্কা এবং এই সরিষার তেল আর সেই সাথে ধনেপাতাটা দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এর ভেপারটা কিন্তু দারুণ আসবে। এইবার এটাকে একটা বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো। প্রথমে যে ধনেপাতাটা দেওয়া হয়েছিল তার ফ্লেভারটা মাছের ঝালের ভিতরে ঢুকে যাবে, আর শেষে যেটা দেয়া হলো তার ভেপারের গন্ধটা কিন্তু দারুণ আসবে। গরম গরম ভাতের সাথে দুপুরে এরকম পুঁটি মাছের ঝাল কিন্তু দারুণ সুন্দর লাগে। এই শীতে যদি এই রেসিপিটা না খান তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।